পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনি ডাউনলোড করুন। তোমার চোখ তো সেরে গেছে গো। তুমি তো সারিয়ে দিলে মা। আমি আমি তোমার চোখ সারাবো কি করে দিদা? আমি কি বাবার মতো ডাক্তার নাকি? তুমি যে অনেক কিছুই পারো মা। এই যে তুমি মায়ের চোখ এঁকে দিলে, তাতে মা খুব খুশি হয়েছে, আর আমিও আমার চোখ ফিরে পেলাম। কি জানো তো মা, অনেকের চোখ থাকতেও তারা দেখতে পায় না, আবার অনেকেই তাদের অন্তরের চোখ দিয়ে সব কিছু দেখতে পায়। আমিও সেটাই ভাবছি, পূজোর কাজ না করে আমরা কিসের জন্য অপেক্ষা করছি? তোমরা দেখলে তো বুড়িমা এসেছিল কিনা। বিশ্বাস করছ না? কি ব্যাপার বলো তো গৌরী, তুমি ওইখানে ওইভাবে বসে কাকে প্রণাম করছো? গৌরী, তুমি সত্যিই বিশ্বাস করছো যে এই বুড়িমা এসেছিলেন? দেখো, তার একটা বাচ্চা মেয়ে, ওর মনে কত এরকম কল্পনা আসে। হ্যাঁ, এটা ঠিক যে আমাদের তারা কখনোই কোনো মিথ্যা কথা বলে না, কিন্তু বাচ্চারা ওদের অনেক কল্পনাকে সত্যি বলে মনে করে। এটা চাইল্ড সাইকোলজির একটা পার্ট। তোমরা এখনো বুঝতে পারছো না, ওই বুড়িমা আর কেউ নন গো, স্বয়ং মা। সব মিথ্যে, মেয়ের দোষ থাকতে এখন এসব বানাচ্ছ। তোমরা মা মেয়ে দুজনই মিথ্যে বানাচ্ছ। মায়ের আর কাজ নেই ওর মেয়েকে এসে বলতে গেল চোখ আনতে, মা নাকি চোখে দেখতে পাচ্ছে না, যত সব ভণ্ডাম। অন্ধকার কেন? আমি চোখে দেখতে পাচ্ছি না কেন? কি হলো আমার? Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।